السلام عليكم ورحمة الله রমজানের শেষ বৃহস্পতিবারের দিনে বড়াতে আল্লাহর নামটি 71 বার পড়ুন গুনাহ মাফ হবে জান্নাত নসিব হবে দুঃখ কষ্ট দূর হবে দোয়া কবুল হবে আশা আকাঙ্ক্ষা পূরণ হবে পবিত্র মাহ রমজানের শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি পবিত্র মাহে রমজান মাস পেল তার গুনাহসমূহ ক্ষমা করাইতে পারল না সে তওবা ইস্তিগফার করে গুনাহমুক্ত জীবন যাপন করতে পারল না সে ধ্বংস হোক নাউজুবিল্লাহ তাই আমরা এখনো যারা গুনাহ থেকে বাঁচতে পারছি না গুনাহ ছেড়ে দিতে পারতেছি না এখনো যদি খাটি দিলে তওবা করে নেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন আমাদের তওবাকে কবুল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহ রমজানের উছিলায় আমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন পবিত্র মাহ রমজানের শেষ প্রান্তে বৃহস্পতিবারের দিন অথবা রাতে আমরা প্রত্যেকেই যদি গুরুত্ব সহকারে খাটি দিলে তওবা ইস্তিগফার পাঠ করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন আমাদের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন বৃহস্পতিবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন বৃহস্পতিবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয় বৃহস্পতিবারের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে তাই আমরা প্রত্যেকেই পবিত্র মাহ রমজানের ফজিলতের প্রতি লক্ষ্য রেখে এবং বৃহস্পতিবারের ফজিলতের প্রতি লক্ষ্য রেখে আমরা গুরুত্ব সহকারে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব নফল নামাজ পড়ব কুরআন তেলাওয়াত করব জিকির আজগার করব তাসবিহ তাহলিল পাঠ করব রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন বৃহস্পতিবারের দিন আমরা রাতে সাহারির সময় দু রাকাত পারি চার রাকাত পারি তাহাজ্জুদের নামাজ আদায় করব যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করবে আল্লাহ তাআলা এই নামাজের উছিলায় তার গুনাহকে ক্ষমা করে দিবেন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সে নৈকট্যশীল বান্দা বান্দি হিসেবে পরিণত হয়ে যাবে যে ব্যক্তি গুরুত্ব সহকারে তাহাজ্জুদের নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এত বেশি নিয়ামত প্রদান করবেন সে রব্বুল আলামিনের দরবারে নামাজের পরে যা কিছু কামনা করবে যা কিছু বাসনা করবে যা কিছু আশা আকাঙ্ক্ষা করবে আল্লাহ তাআলা তাই তাকে প্রদান করবেন কেননা তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আগমন করে থাকেন পৃথিবীবাসীর যা কিছু প্রয়োজন রয়েছে হাজত রয়েছে সব কিছু পূরণ করে দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে ঘোষণা করে থাকেন আসে কোনো ব্যক্তি গুনাহগার সে খাটি দিলে তওবা করে আমি তার গুনাহকে ক্ষমা করে দেব আসে কোনো ব্যক্তি শারীরিক অসুস্থ সে সুস্থতা কামনা করে সে আমার কাছে বলুক আমি তাকে সুস্থতা প্রদান করব আসে কোনো ব্যক্তি অভাব অনটলে জর্জরিত সে আমার কাছে বলুক আমি তার অভাব অনটলকে দূর করে দেব আসে কোনো ব্যক্তি ঋণগ্রস্ত সে ঋণ থেকে মুক্ত হতে চায় সে আমার কাছে বলুক আমি তাকে ঋণ থেকে মুক্ত করে দেব আসে কোনো ব্যক্তি দুঃখ কষ্টে জর্জরিত সে আমার কাছে বলুক আমি তার দুঃখ কষ্ট দূর করে দেব এভাবে বান্দার যা কিছু প্রয়োজন রয়েছে হাজত রয়েছে আশা আকাঙ্ক্ষা রয়েছে সে যদি রব্বুল আলামিনের দরবারে ব্যক্ত করে প্রার্থনা করে আল্লাহ তাআলা তাই তাকে প্রদান করবেন যেটা তার জন্য কল্যাণকর তাই আমরা বরকতপূর্ণ রজনীর মধ্যে গুরুত্ব সহকারে তাহাজ্জুদের নামাজ আদায় করে রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করব দোয়া করব এরপরে বৃহস্পতিবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আমরা সূরা হাশরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করব যে ব্যক্তি সূরা হাশরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে পাঠ করবে আমল করবে আল্লাহ তাআলা তার জন্য যে নিয়ামতটি প্রদান করবেন 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে এই দিনে যদি তার ইন্তিকাল হয় মারা যায় আল্লাহ তাআলা তাকে শহীদ মর্যাদা দান করবেন তাই আমরা সূরা হাশরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করব পাঠ করব আমল করব এরপরে বৃহস্পতিবার দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা 71 বার ইস্তিগফার পাঠ করব আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করব 71 বার ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম যে দুরূদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এরপরে আল্লাহর গুণবাচক এই নামটি আমরা 71 বার পাঠ করব আল ফাত্তাহ
আল ফাত্তাহ অর্থ হলো বিজয়দানকারী। যে ব্যক্তি এই নামটি পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে প্রশস্ততা প্রদান করবেন, শারীরিক দুর্বলতাকে দূর করে দিবেন, মানসিক পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চার দিক থেকে বরকত প্রদান করবেন। তাই আল ফাত্তাহ নামটি আমরা 71 বার পাঠ করব, আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর একবার আল্লাহু আকবার পাঠ করব, এরপরে ছোট্ট ইস্তিগফার তিনবার পাঠ করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোনো ব্যক্তি যদি ছোট ইস্তিগফারটি মাত্র তিনবার পাঠ করে আমল করে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, আল্লাহ তাআলা অনুগ্রহ করে তার গুনাহকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। তাই আমরা এই ইস্তিগফারটি তিনবার পাঠ করব, আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন সারাদিন রোজা রেখে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে পিপাসার্ত অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় রোজা মুখে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি এই দোয়াটি আমরা পাঠ করব। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। এরপরে হাত উত্তোলন করে কাকুতি মিনতি করে প্রার্থনা করব, দোয়া করব। কেননা রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ইফতারের পূর্ব মুহূর্তে কবুল করে থাকেন। তাই আমরা আমাদের যত ধরনের প্রয়োজন রয়েছে, যত ধরনের ইচ্ছে রয়েছে, যত ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে, সব কিছু মোনাজাতের মধ্যে ব্যক্ত করব আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানের খাতিরে, রোজার খাতিরে, বরকতপূর্ণ দিনের খাতিরে আমাদের দোয়াকে কবুল করবেন, আমাদের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। তাই আমরা গুরুত্ব সহকারে রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করব। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এই রাত হলো জুমার রাত। এই রাতে মুমিন মুসলমানরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ভরসা রেখে, তাওয়াক্কুল রেখে, ইখলাস রেখে, একেন রেখে নফল ইবাদত বন্দেগি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি খুশি হবেন, এত বেশি আল্লাহ তাআলা তার প্রশংসা করবেন, ফেরেশতাদের মাঝে তার ব্যাপারে গর্ব করতে থাকবেন, দেখো আমার বান্দা আমার জান্নাতের নাজ নিয়ামতের কথা স্মরণ করে, আমার জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা স্মরণ করে তারা গুনাহ ছেড়ে দিয়ে ইবাদত বন্দেগির মধ্যে লিপ্ত হয়েছে, আমি আমার বান্দাদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম, বান্দার যা কিছু চাওয়া রয়েছে পাওয়া রয়েছে সব কিছু পূরণ করে দিলাম। তাই বরকতপূর্ণ রোজার মধ্যে আমরা বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে ভালোবাসা রেখে আমরা 100 বার দুরুদ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদুকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দুরুদটি যে ব্যক্তি নিয়মিতভাবে প্রত্যেক রাতে পাঠ করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন, তার অভাব অনটলকে দূর করে দিবেন, দারিদ্রতাকে দূর করে দিবেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুরুত্ব সহকারে পবিত্র মাহে রমজানের শেষ বৃহস্পতিবারের দিনে অথবা রাতে গুরুত্ব সহকারে আল্লাহর নামটি 71 বার পাঠ করার আমল করার তৌফিক দান করুক।